অত্যাধুনিক সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ানকে এবং এই বেল আইকনে ক্লিক করুন সবার আগে দেখার জন্য। দুর্নীতি ঘুষের দায় অভিযুক্ত ও বছরের পর বছর একই জায়গায় চাকরি করা শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর ও সংস্থার ক্ষমতাবান 30 কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার তাদের বিভিন্ন স্থানে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে শিগগিরই আরো কয়েকজনকে বদলি করা হবে। সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা পিও মোতালেব এবং উচ্চমান সরকারি মো নাসির উদ্দিনকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর অন্য কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়েও আলোচনা শুরু হয়। এর মধ্যে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ভাবমূর্তি চরম সংকটে পড়েছে। মূলত হারানো ভাবমূর্তি রক্ষার জন্য অভিযোগ থাকা এবং একই পদে দীর্ঘদিন কর্মরত কর্মকর্তাদের সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই আলোকে 30 জনকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে 7 জন ঢাকা শিক্ষা বোর্ডের কর্মরত রয়েছেন। তারা হলেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন, বিদ্যালয়ের পরিদর্শক এটিএম মইনুল হোসেন, উপপরিচালক ফজলে এলাহি, উপসচিব মোহাম্মদ নাজমুল হক, উপপরীক্ষা নিয়ন্ত্রক মাসুদা বেগম, উপকলেজ পরিদর্শক ও শিক্ষামন্ত্রীর সাবেক একান্ত সরকারি সচিব মন্মথ রঞ্জন বার্নি এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়। বদলি হওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা হলেন তদারক মূল্যায়ন শাখার পরিচালক মো সেলিম, উপপরিচালক মেসবাহউদ্দিন সরকার, এস এম কামাল উদ্দিন হায়দার, শফিকুল ইসলাম সিদ্দিকী, খম রাশেদুল হাসান, সরকারি পরিচালক জাকির হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাকিরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ বিভিন্ন দফতরে কর্মরত। এসব কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ 15-20 বছর ধরে একই জায়গায় চাকরি করছেন, কেউ কেউ প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন একই সংস্থায় থেকে, কেউ কেউ আবার পদোন্নতি পেলেও শুধু এক স্থানে থাকার জন্য নিচের স্তরে চাকরি করছেন।